আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হুমকি দেওয়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১৬ আসনের নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। আজ রোববার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সংসদ সদস্য ও নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর অনুসারী সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল গফুরকে আটক করায় তিনি বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমেদকে থানার কক্ষে ধমকান। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রার্থিতা বাতিল করা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের সর্বোচ্চ শাস্তি। আঙ্কেল বল।